হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে এলাম কোরিয়ান অসাধারণ একটি রোমান্টিক মুভির এক্সপ্লেইন। মুভিটাতে দেখানো হয় কলেজের একজন ছাত্রী যে কিনা তার টিচারকেই ভালোবেসে ফেলে, এবং সেই টিচারকে পড়ানোর জন্য সে কি কি করে সেটা জানতে চাইলে আজকের ভিডিওটা পুরোপুরি দেখো। তো ভিডিওটা শুরু করা যাক, তার আগে ইন্ট্রো চলতে থাক, ততক্ষণে তোমরা চাইলে একটা সাবস্ক্রাইব করে দিতে পারো। মুভির শুরুতেই আমরা জেনি নামের একটা মেয়েকে দেখতে পাই যে কিনা কার্টুন তৈরি করত, মানে কার্টুন ভিডিও বানাতো আর কি। তো একদিন তাকে একটা রোমান্টিক কার্টুনের ভিডিও বানাতে বলা হয়, কিন্তু সে ছোটবেলা থেকেই কারোর সঙ্গে প্রেম করেনি, এজন্য সে রোমান্সের বিষয়ে কিছুই জানতো না। তো অনেক কষ্ট করার পর সে একটা ভিডিও তৈরি করে, কিন্তু সেই ভিডিওতে রোমান্সের বদলে অ্যাকশন হয়ে যায়। দেখা যায় একটা মেয়ে একটা ছেলেকে জড়িয়ে ধরে, কিন্তু সেই মেয়েটা সেই ছেলেটাকে উল্টো করে ফেলে দেয়। আর এই ভিডিওটা দেখে সেখানে থাকা তার সকল সিনিয়ররা তার উপর হাসাহাসি করতে থাকে এবং তাকে বলে খুব তাড়াতাড়ি সে যেন অন্য একটা ভিডিও তৈরি করে, আর সে যদি ভিডিওটা তৈরি করতে না পারে তাহলে তাকে এই চাকরি থেকে চলে যেতে হবে। তো এরপর সে বাইরে এসে বসে ভাবতে থাকে কিভাবে সে এই ভিডিওটা তৈরি করবে। তখন সেখানে একটা কুকুর আসে, আর কুকুরটাকে দেখে জেনি অনেকটা ভালো লাগে। সে ভেবে নেয় এই কুকুরটাকে সে তার সঙ্গেই রাখবে, কিন্তু হঠাৎ করে সেই কুকুরটা অন্য একটা দিকে যেতে থাকে। এক পর্যায়ে সে একটা লোকের কাছে চলে যায়, মানে এই লোকটাই হলো এই কুকুরটার আসল মালিক, আর এর নাম হচ্ছে ইয়াং। এই হচ্ছে আমাদের মুভির হিরো। আর জেনির এখানে ইয়াংকে এতটাই ভালো লাগে যে দেখার সঙ্গে সঙ্গে সে ইয়াংকে পছন্দ করে ফেলে। এরপর সে ইয়াং এর কাছে আসে এবং ইয়াং তাকে ধন্যবাদ দেয় তার কুকুরটাকে তার কাছে এনে দেওয়ার জন্য। তো সেই কুকুরের গলায় যে দড়িটা ছিল সেটা আবার ইয়াং এর হাতে ছিল, আর কুকুরটা যখন আবার সেখান থেকে যেতে ধরছিল তখন ইয়াং জেনির উপরে পড়ে যায়। এরপর সেই কুকুরটা ইয়াং এর উপরে উঠে পড়ে এবং তারা দুজন আরো বেশি কাছাকাছি চলে আসে। আর এই সবকিছুতে জেনি অনেকটা অবাক হয়ে যায়, কারণ সে এর আগে কখনো একটা ছেলের এতটা কাছাকাছি আসেনি। তো এরপর তারা স্বাভাবিক হয় এবং দুজনে কথা বলতে থাকে। তখনই জেনির কাছে তার বন্ধুর ফোন আসে এবং তাকে তাড়াতাড়ি অফিসে আসতে বলে। তখন জেনি ইয়াংকে বলে, তুমি এখানে থাকো, আমি খুব তাড়াতাড়ি আমার কাজটা শেষ করে এখানে আসছি। তো এরপর জেনি সেখান থেকে চলে যায় এবং ইয়াং তার জন্য অপেক্ষা করে, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও জেনি সেখানে আসে না। এজন্য ইয়াং তার জন্য একটা ছোট্ট নোট রেখে সেখান থেকে চলে যায়, কিন্তু কিছুক্ষণ পরে বাতাসের কারণে সেই নোটটা সেখান থেকে উড়ে চলে যায়। এদিকে আমরা জেনিকে দেখতে পাই যে কিনা তার অফিসে এসে সেই ভিডিওটা তৈরি করছিল, আর এই ভিডিওটা সে এবার তৈরি করে তার নিজের উপর ঘটে যাওয়া আজকের এই ঘটনার উপর, এবং সেটা সে তার এডিটরকে দেখায়, যেটা এডিটরের অনেকটা পছন্দ হয়। তখন সে এডিটর তাকে বলে, এই ঘটনাতে তুমি কিভাবে তৈরি করলে। তখন জেনি তাকে সবকিছু খুলে বললে, তখন সে বলে, তুমি তাহলে সেই ছেলেটার সম্পর্কে আরো কিছু জানার চেষ্টা করো, তাহলে তুমি ভিডিওটা পুরোপুরি তৈরি করতে পারবে। তখন জেনির মনে পড়ে সে ইয়াংকে তার জন্য অপেক্ষা করতে বলেছিল, এজন্য সে ইয়াং এর কাছে যায়, কিন্তু সে দেখে ইয়াং সেখান থেকে চলে গেছে। তো এদিকে আমরা ইয়াংকে দেখি যে কিনা তার কোম্পানিতে চলে আসে। এখানে আমরা ইয়াং এর বন্ধুকেও দেখতে পাই, তারা দুজন মিলেই মূলত এই কোম্পানিটা চানাতো। আর এর সঙ্গে আমরা এটাও জানতে পারি ইয়াং একটা স্কুলের প্রফেসর ছিল এবং এখনো সেই স্কুলের প্রফেসরের কাজ করে। আর ইয়াং এর দাদু ইয়াং এর বিয়ের বিষয়ে তাকে সব সময় বলতে থাকে যেন সে তাড়াতাড়ি বিয়ে করে নেয়, কিন্তু ইয়াং তার মনের মতো কোনো মেয়ে পাচ্ছিল না। তো এদিকে আমরা জেনিকে দেখি যে কিনা ইয়াং এবং তার কুকুরের একটা ফটো আঁকে এবং সেটা সে সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দেয়, যাতে করে তাদেরকে কেউ দেখলে চিনতে পারে এবং তার সঙ্গে যোগাযোগ করতে পারে। তো এই কাজটা সফল হয়। একজন কমেন্ট করে বলে, তাদের ইউনিভার্সিটিতে সে এইরকম একটা লোককে দেখেছে। তো এই কথা শুনে ইয়াং সঙ্গে সঙ্গে ইউনিভার্সিটিতে চলে আসে এবং সেখানে একটা মেয়েকে দেখতে পায় যে কিনা কারো ছবি তুলছিল। তো জেনি সেই মেয়েটাকে সেই ছেলেটার বিষয়ে বললে, মেয়েটা বলে, তুমি যার কথা বলছো আমি তার ছবি তুলছিলাম, আর এই ছেলেটা অনেক ফেমাস আমাদের ইউনিভার্সিটিতে, সব মেয়েরাই তার উপর ক্রাশ খেয়ে আছে। এরপর সেই মেয়েটা যে ছবিগুলো তুলেছিল সেগুলো জেনির ব্যাগে রেখে দেয়, যেটা জেনি নিজেও জানতো না। আর সে যাওয়ার সময় এটাও বলে যায় কোন ক্লাসে ইয়াংকে পাওয়া যাবে। এরপর কথা অনুযায়ী জেনি সেই ক্লাসে এসে পড়ে এবং বসে পড়ে। কিছুক্ষণ পরই সেই ক্লাসে ইয়াং চলে আসে যে কিনা তাদের প্রফেসর ছিল। তো এরপর ইয়াং তাদেরকে একটা পাজেল দেয়, যেটা যে ঠিক করতে পারবে ইয়াং তার একটা কথা শুনবে, মানে যে যাই বলুক না কেন ইয়াং সেটাই করবে। এটা শুনে ক্লাসে সবাই তো রাজি হয়ে যায়। এরপর তারা সবাই চেষ্টা করে সেই পাজেলটা মেলানোর, কিন্তু কেউই মেলাতে পারে না। এরপর যখন জেনি সেই পাজেলটা মেলাতে আসে, সে অনেক তাড়াতাড়ি সঙ্গে সেই পাজেলটা মিলিয়ে ফেলে, যেটা দেখে ক্লাসে সবাই তো অবাক হয়, তার সঙ্গে ইয়াংও অনেকটা অবাক হয়ে যায়। এরপর সে জেনিকে বলে তার অফিসে আসতে, এবং অফিসে আসার পর সে জেনিকে বলে, তুমি কি
কিভাবে এত তাড়াতাড়ি এই পাজেলটা মিলাতে পারলে। তখন জেনি বলে তার বাড়িতেও ঠিক এরকম একটা পাজেল ছিল যেটা সে অনেক ছোটবেলায় খেলেছে, আর এই জন্যই সে খুব তাড়াতাড়ি এই পাজেলটা মেলাতে পেরেছিল। আর ঠিক তখনই ইয়াং জেনির ব্যাগে থাকা সেই মেমোরিটা দেখতে পায় যেটা তার ফটো ছিল, এবং সেই মেমোরিটা চেক করলে ইয়াং সেখানে ইয়াং এর অনেক ফটো দেখতে পায়। তখন ইয়াং মনে করে এটা সেই মেয়ে যে লুকিয়ে লুকিয়ে তার ফটো তুলে অন্য মেয়েদেরকে দেয়, কিন্তু জেনি বলে সে এই ফটোর বিষয়ে কিছুই জানে না। তো ইয়াং ও তাকে এ বিষয়ে আর কিছুই বলে না। এরপর সে জেনিকে বলে তার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে, কিন্তু এই কাজ করার পর সে জেনিকে একটা শর্ত দেয় এবং সে বলে যদি আগামী 7 দিনের মধ্যে সে জেনি নাম ধরে ডাকে তাহলে সে এই চাকরিটা করতে পারবে। আর এখানে আমরা জানতে পারি ইয়াং কোনো মেয়েরই নাম ধরে ডাকতো না, সে তাদের আইডির নাম্বার দিয়ে তাদেরকে ডাকতো। এরপর দেখা যায় জেনি তার অফিসে ফিরে আসে এবং আজকে তার সঙ্গে যা কিছু হয়েছে এই সবকিছু দিয়ে একটা স্টোরি তৈরি করে যেটা সে এডিটরকে দেখায়। আর এডিটরের এই স্টোরিটা অনেক ভালো লাগে এবং এডিটর তাকে ইয়াং এর হয়ে কাজ করতে বলে যাতে করে তারা ইয়াং এর বিষয়ে আরো অনেক কিছু জানতে পারে। এরপর দিন জেনি ইয়াং এর কিছু কিছু ঘুরতে থাকে এবং চেষ্টা করতে থাকে যেন ইয়াং তার নাম ধরে ডাকে, কিন্তু অনেক চেষ্টা করার পরে ইয়াং জেনিকে তার নাম ধরে ডাকে না। এদিকে আমরা সেই মেয়েটাকে দেখতে পাই যে কিনা ইয়াং এর ফটো লুকিয়ে তুলতো, কিন্তু এবার সে একটা ছেলের কাছে ধরা পড়ে যায় এবং সেই ছেলেটা ইয়াং কে সেখানে নিয়ে আসে এবং ইয়াং সেই মেয়েটাকে বলে তুমি জেনের কাছে ক্ষমা চাবে, কারণ আমি জানি তুমি ওর ব্যাগের মধ্যে সেই মেমোরিটা রেখেছিলে। তো এরপর সে ক্লাসে চলে আসে এবং সে দেখে ক্লাসে কোথাও জেনি নেই, কিন্তু সে দেখে টেবিলের নিচে জেনি তার জন্য বসে আছে এবং ইয়াং জেনির অনেক কাছাকাছি চলে যায়। আর তখনই দেখা যায় জেনি এই সবকিছু স্বপ্নে দেখছিল এবং আমরা বুঝতে পারি জেনি অলরেডি ইয়াং এর প্রেমে পড়ে গেছে। আর এরপর সে সত্যি সত্যি টেবিলের নিচে লুকিয়ে যায় এবং মনে করে সে স্বপ্নে যা কিছু দেখেছিল সেই সবকিছু আবারও হবে, কিন্তু ইয়াং ক্লাসে প্রবেশ করার সঙ্গে সঙ্গে জেনিকে সেখান থেকে উঠে চলে যেতে বলে। এরপর ইয়াং যখন তার অফিসে আসে তখন সে সেখানে জেনিকে দাঁড়িয়ে থাকতে দেখে, যেখানে জেনি যে কাপড়টা পরেছিল তার উপরে জেনির নাম লেখা ছিল যাতে করে ইয়াং তার নাম ধরে ডাকে, এবং সে ইয়াং এর কম্পিউটারে তার ছবি লাগিয়ে দেয় যাতে করে ইয়াং তাকে সবসময় দেখতে পায় এবং ভুল করে হলেও তার নাম ধরে ডাকে, কিন্তু এই সব কিছুতেও ইয়াং একবারও তার নাম ধরে ডাকে না। এর পরের দিন জেনি আবারও ইয়াং এর কাছে আসে, কিন্তু সে দেখে অফিসে ইয়াং নেই এবং সে জানতে পারে ইয়াং কয়েকদিনের জন্য একটা কাজে গেছে। আর তখন জেনি এখানে একটা কাগজ দেখতে পায় যেটা দেখে সে বুঝতে পারে ইয়াং তার জন্য অনেকগুলো কাজ রেখে গেছে, কিন্তু এই কাজগুলো জেনি করতে ভালো লাগছিল না, তবুও সে সেই কাজগুলো করার চেষ্টা করে। এরপর ইয়াং যখন তার অফিসে ফিরে আসে তখন জেনির নামে সবাই অনেক প্রশংসা করে এবং সে যে কাজগুলো জেনির জন্য রেখে গিয়েছিল সেই কাজগুলো দেখে তার অনেক ভালো লাগে। এরপর একদিন দেখা যায় তারা রাস্তায় যখন হাঁটছিল তখন হঠাৎ করে বৃষ্টি চলে আসে এবং তারা সেখানে দাঁড়িয়েছিল, তখন একটা গাড়ি এসে তাদেরকে ভিজিয়ে দেয় এবং সেখানে একটা রোমান্টিক সিন দেখা যায় যেটা দেখে বোঝা যায় যে তারা দুজনই হয়তো বা দুজনকে ভালোবেসে ফেলেছে। এরপর তারা তাদের অফিসে ফিরে আসে, সেখানে ইয়াং জেনিকে বলে এই এক সপ্তাহে সে তার একবারও নাম ধরে ডাকেনি, এজন্য সে কাল থেকে যেন আর অফিসে না আসে। তখন জেনি তাকে বলে আমি অলরেডি তোমাকে ভালোবেসে ফেলেছি, এটা বলে সে ইয়াং এর অনেকটা কাছাকাছি চলে আসে। তখনই সেখানে ইয়াং এর দাদা চলে আসে এবং তাদেরকে এভাবে দেখে নেয় এবং ভাবে জেনি হয়তো বা ইয়াং এর গার্লফ্রেন্ড। আর আমরা আগেই জেনেছি ইয়াং এর দাদু ইয়াং এর বিয়ে দিতে চাচ্ছিল, তাই ইয়াং এখানে তার দাদুকে বলে জেনি তার গার্লফ্রেন্ড। তখন ইয়াং এর দাদু বলে সত্যি যদি ও তোমার গার্লফ্রেন্ড হয়ে থাকে তাহলে তুমি ওর নাম ধরে ডাকো, কারণ ইয়াং এর দাদু জানে ইয়াং মেয়েদের নাম ধরে ডাকে না। তখন বাধ্য হয়ে ইয়াং জেনির নাম ধরে ডাকে। ইয়াং এখানে তার দাদুকে এই জন্যই গার্লফ্রেন্ড হওয়ার কথা বলেছিল কারণ এতে করে তার দাদু হয়তো বা তাকে আর বিয়ে করার জন্য বলবে না। ইয়াং এর মুখে নিজের নাম শুনে জেনি অনেকটা খুশি হয়। এরপর দেখা যায় জেনি এবং ইয়াং একসঙ্গে কাজ করছে আর তারা দুজনে এখন অনেক কাছাকাছি আসতে শুরু করেছে। অন্যদিকে জেনির কার্টুন ভিডিওটা ভালোভাবে হয়ে যায় কারণ এখন জেনি রোমান্সের মানে বোঝে আর এরপর হয়তো বা তারা দুজনে বিয়ে করে নেবে। তো আজকের ভিডিওটা পুরোপুরি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে পারো, এরকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলো না, যাতে করে যে কোনো নতুন ভিডিও আসার সঙ্গে সঙ্গে তুমি তার নোটিফিকেশন পেয়ে যাও।